সংগ্রহ সংলগ্ন ভূভাগ রক্ষার আগুনে প্রদেশ বিজেপি হাফানো আকাশে কক্ট মন্ত্রণে পান্ডা খাই জায়গা আরো পাঁচ জায়গা প্রদেশ বিজেপি হাস্তে কাজ করে রাজীব ভট্টাচার্য হাস্তে প্রদেশ নেতা ফাং বিপিন দেবর্মা মিডি ইনচার্জ সুনীল সরকার আকর্ষণ কক্ট মন্ত্রণে বুঝকাঙ্গ হাস্তে বিজেপি নি প্রদেশ কাজ কো রাজীব ভট্টাচার্য হাস্তে হাফাং হাস্তে হাফানো সেবকরাই নারী বাকি 5% দিয়ে রিমানো কিটিংগি নাকুক মণিকক সাবেক নারীকা হাইনি বাই রেগুলার ব্যাংক ফুরাই সেবকরাই নাই পেনশন মানে ফিক্স পে সেবকরাই নাই DRWS, MRWS, PTWS, contingent casual, village to kitar. Kobui, Kabama, Shabo Kranjano, Kaham, but I, Manai. Our clip was a cotton buskago. Yakshi Haphang, Tongpro, Kajam, Montiokra, Marik Sharkar, Te, Montri Badal Chudri, Te Ogur de Burma. Hastini, Shabo Kranjano, Pagi, J. Cox Hamani, Avano Korsaka. Onekonek Shubecha. এবং বিশেষ করে আজকের দিনটি আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এই কারণে কারণ আজকেই আলোর উৎসব দীপাবলি উৎসব এই দীপাবলি উৎসবে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি তার পাশাপাশি আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে এই আলোর উৎসব দীপাবলি উৎসবে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমরা যারা এই ত্রিপুরা রাজ্যে বসবাস করি জাতি ধর্ম ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে যেন আমরা সুখ সম্পত্তি শান্তিতে আমরা থাকতে পারি সেটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আজকের এই দিনে এবং আগামী দিন আমরা সবাই মিলিতভাবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা গর্ব সেই সংকল্প নিয়ে আমরা সবাই মিলিতভাবে কাজ করব তৎকালীন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেছিলেন যে একটা সাংবাদিক সম্মেলনে উনি উক্তি করেছিলেন রাজ্যের সরকারি কর্মচারীরা বিশ্বাসঘাতক এক শ্রেণীর কর্মচারী চোর আর এক শ্রেণীর সরকারি কর্মচারী খবর প্রচার অর্থাৎ এই সরকারি কর্মচারীদেরকে বঞ্চনা সেই 25 বছরে টানা 25 বছরে সেই সময়ে সময়কার বামপন্থীরা সেইভাবে মানুষকে এবং কর্মচারীদেরকে বিভ্রান্ত করেছে আমাদের সরকার প্রতিষ্ঠার পর আপনারা দেখেছেন যে কিভাবে এই বিগত 6 বছর কয়েক মাস হয়েছে সরকার কিভাবে এই সরকারি কর্মচারীদের বঞ্চনার জন্য এই রাজ্যে কোনো আন্দোলন করতে হয় না এবং আমাদের সরকার সদর্থক ভূমিকা নিয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে সরকারি কর্মচারীদের পাশে দাঁড়িয়েছে সবচেয়ে বড় জিনিস সরকারি কর্মচারীরা আজকে স্বাধীনভাবে এই ত্রিপুরা রাজ্যে ওনাদের কাজকর্ম করতে পারেন তার জন্য কোনো লেবি দিতে হয় না তার জন্য কোনো চাঁদা দিতে হয় না আমার এখনো মনে আছে যে এক একটা এক একজন সরকারি কর্মচারী তার স্কেল অনুযায়ী সরকারি কর্মচারীরা স্কেল অনুযায়ী তাদের চাঁদা নির্ধারিত হতো অফিসিয়াল চাঁদা দিতে হতো আবার যেই এলাকায় বসবাস করে সেই এলাকায়ও এলাকার বিশেষ তহবিল হিসাবে ওনাদেরকে চাঁদা দিতে হতো আর এখনো মনে আছে টানা 25 বছর এই সরকারি কর্মচারীদের খালি মিছিল কিভাবে করতে হয় প্রত্যেক দিন কোন না কোন মিছিল এই বামপন্থী সংগঠন এই সরকারি কর্মচারীদের পথে নামিয়ে সেটা মিটিং মিছিল আর ওই চাঁদার জুলুম করেছে কিন্তু আমরা আমাদের সরকার প্রতিষ্ঠার পর এই রাজ্যের সরকারি কর্মচারীরা স্বাধীনভাবে সেখানে তার কাজকর্ম এবং সেখানে স্বাধীন চিন্তা ভাবনা নিয়ে সরকারি কর্মচারীরা মাথা উঁচু করে আমাদের সমাজে বাঁচতে পারে এবং কর্মচারীদের যে অধিকার ন্যায্য অধিকার সেটাকে গুরুত্ব দিয়ে আমাদের সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদেরকে সহযোগিতার আশ্বাস দিয়ে থাকেন এবং আশ্বাস নয় সেটা বাস্তবেও পরিলক্ষিত হয় সেটা প্রমাণ করেছে গতকালকে রাজ্যে আমাদের সরকারি কর্মচারীদেরকে 5% দিয়ে মহার্ঘ ভাতা দিয়ে সেটা সরকার প্রমাণ করেছে আগামী দিন নিশ্চিন্ত থাকুন সরকার সরকারি কর্মচারীদের পাশে থেকে এই সরকারি কর্মচারীদের সহযোগিতা হাত বাড়িয়ে দেবে বলে মনে করি আমি আবারও আপনাদের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য গতকালকে আরো একটা দীপাবলির উপহার হিসেবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি টিএসআর বাহিনী তাদের সার্বিক উন্নয়নের জন্য কিছু পরিকল্পনা উনি ঘোষণা করেছেন এই পরিকল্পনাগুলি কি তার মধ্যে রয়েছে তারা আগে রেশন মানি
1000 টাকা করে পেতেন, আর উনি গতকালকে সেটাকে ডাবল অর্থাৎ 2000 টাকা করে রেশন মানি দেওয়ার পরিকল্পনা উনি ঘোষণা করেছেন। সব র্যাঙ্কের জওয়ানদের যে পোশাকের ভাতা ছিল 10000 টাকা সেটাকে বাড়িয়ে 12000 টাকা করা হয়েছে। প্রত্যেক ব্যাটেলিয়নে একটা করে জিমনাস্টিকের মানে অর্থাৎ জিম সেখানে লাগানোর জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে ঘোষণা করেছেন, যার জন্য 5 লক্ষ টাকা করে সেখানে প্রদান করা হবে। টিএসআর ব্যাটেলিয়নে যারা মেডিকেল অফিসার তাদের সাম্মানিক সেখানে বৃদ্ধি করা হয়েছে, সেখানে 60000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে। অ্যাডক ভিত্তিতে আপনারা জানেন এই রাজ্যের প্রমোশন নিয়ে, সরকারি কর্মচারীদের প্রমোশন নিয়েও বিগত 25 বছরের টানা এই বামপন্থীদের শাসনে এই সরকারি কর্মচারীদের বঞ্চনার বঞ্চিত হয়েছে। আমাদের সরকার আসার পর আমাদের সরকার অ্যাডক ভিত্তিতে প্রমোশনের ব্যবস্থা আমাদের সরকার করেছে, যার কারণে গতকালকে আমাদের এই জওয়ানদের প্রায় 240 জন জওয়ানকে অ্যাডক ভিত্তিতে প্রমোশন দেওয়ার ঘোষণা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। টিএসআর পোস্টে এবং ব্যারাক নির্মাণের ব্যারাকের মেরামতির জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গতকালকে 5 কোটি টাকার অর্থ রাশি বরাদ্দ করেছেন। অর্থাৎ আমাদের দীপাবলি এই যে শুভ দীপাবলির উৎসব, এই দীপাবলি উৎসবে আমাদের যারা আমাদের এই রাজ্যকে সবসময় আমাদের নাগরিকদের সুরক্ষার জন্য অক্লান্ত পরিশ্রম করেন টিএসআর বাহিনী, সেই টিএসআর বাহিনীর জওয়ানদের জন্য এক উচ্চ প্রকল্প এবং তাদের সার্বিক উন্নয়নের জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্যাকেজ ঘোষণা করেছেন, আমি আপনাদের মাধ্যমে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমি উনাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে উনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত উনি তুলে ধরেছেন। সর্বপ্রথমে আপনাদের কাছে যে তথ্যটা তুলে ধরছি সেটা হলো যে গতকালকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যের সরকার সরকারি কর্মচারীদের 5% মহার্ঘ ভাতা দিয়ে ঘোষণা করেছে এবং তার জন্য এই রাজ্য সরকারের প্রতি বছর অতিরিক্ত 500 কোটি টাকা খরচ হবে, কিন্তু তা সত্ত্বেও এই সরকারি কর্মচারীদের সেখানে দিয়ে দেওয়া হয়েছে। ভারতীয় জনতা পার্টির সরকারের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের আধার অনুসারে এই দিয়ে ঘোষণা করা হয়েছে। তাতে আমাদের এই রাজ্যের নিয়মিত শিক্ষক কর্মচারীগণ, পেনশন প্রাপক ফিক্সড পে কর্মচারীগণ, DRW, MRW, ক্যাজুয়াল, ভিলেজ চৌকিদার, স্কুল মাদার, হোমগার্ড, স্থায়ী লেবার, ডেলিগেটেড ওয়ার্কার, প্রিন্সিপাল, চণ্ডী পাঠক, কুক, পূজারী, মালিক, গার্ড এবং যারা এই সরকারি কর্মচারী তারা প্রত্যেকেই এখানে উপকৃত হবেন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাই যে উনি আমাদের এই রাজ্যের সরকারি কর্মচারীদের দীপাবলির সময় একটা উনি উপহার হিসাবে উনি সেটা দিয়েছেন। তার জন্য আমি উনাকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। বিগত দিনেও এই রাজ্যে সরকার ছিল, আর এই রাজ্যের সরকার তৎকালীন যিনি এই বাম আমলের যিনি মুখ্যমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক বাবু মানিক সরকার, উনি একটা ডায়াবেটিস ফোরামের একটা সম্মেলনে উনি গেছিলেন। তখন উনি এই সম্মেলনে গিয়ে, এটা 2010 সালের ঘটনা, তো উনি সেখানে গিয়ে এই বেতন সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করা চলবে না তার যৌক্তিকতা উনি একটা তুলে ধরেছিলেন, আর এখনো সেটা রয়েছে। উনি বলেছিলেন যে যদি সরকারি কর্মচারীদের বেশি বেতন দেওয়া হয়
তাহলে বেশি বেশি বেতন পেলে ওনারা বেশি করে খাবেন, আর বেশি করে খেলে তাদের সরকারি কর্মচারীদের ডায়াবেটিস রোগে আক্রান্ত হবে, উনি সেটা সেই সময় উপদেশ দিয়েছিলেন। ঠিক 2010 সালে তৎকালীন ঋষ্যমুখের তৎকালীন যিনি বিধায়ক এবং মন্ত্রী বাদল চৌধুরীও এই সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করা চলবে না, তার যৌক্তিকতা হিসাবে উনি সেই সময় বলেছিলেন যদি সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হয় তাহলে বেকারদের কর্মসংস্থান করা যাবে। মানে অর্থাৎ এইভাবে মানুষকে এই রাজ্যের সরকারি কর্মচারীদেরকে বঞ্চনার থেকে পরিত্রাণের ব্যবস্থা কিন্তু সেই সময় বামপন্থীরা বাম যে যারা ছিল বামের সরকার তারা করতে পারেনি। 2014 সালে সেই সময়কার কালে অঘুর দেববর্মা তৎকালীন কৃষিমন্ত্রী উনি ইঞ্জিনিয়ারদের একটা সম্মেলন হয়েছিল রবীন্দ্র শতবার্ষিকী ভবনে, আপনারা যারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন এবং রাজ্যবাসী নিশ্চয়ই আপনাদের মনে আছে, উনি সেখানে উক্তি করেছিলেন যে সরকারি কর্মচারীদের বেতন যদি বৃদ্ধি করা হয় তাহলে মদের দোকানের লাইন লম্বা হবে। অর্থাৎ মানুষকে সরকারি কর্মচারীদের কিভাবে বিভ্রান্ত করা যায়, কিভাবে বঞ্চনা করা যায়, টানা 25 বছরের এই বাম সরকার কমিউনিস্টের সরকার সেটা রাজ্যের মানুষকে দেখিয়েছেন। কমিটির নির্বাচন যখন এগোবে তখন নিশ্চয়ই আলোচনা সমস্ত কিছু আলোচনা আমরা করব, সবাই মিলিতভাবেই আমরা অ্যালায়েন্স পার্টনার রয়েছে কিসের জন্য, অ্যালায়েন্স পার্টনার রাজ্যের সার্বিক বিকাশের জন্য আমরা সবাই মিলিতভাবে কাজ করব, সেটা আলোচনার বিষয়বস্তু। পুলিশ বাহিনী আলাদা জিনিস, টিএসআর বাহিনী হচ্ছে প্যারামিলিটারি, আর পুলিশ প্রশাসন তো এই যে 5% দিয়ে দেওয়া হলো সেখানে তো পুলিশ প্রশাসনের দ্বারাও সেখানে ডিএ বর্ধিত হারে বেতন পাবে। ওনাদের পরিবার ছেড়ে এই পূজা যায়, দেওয়ালি যায়, বিভিন্ন উৎসব অনুষ্ঠান যায়, কিন্তু তা সত্ত্বেও আমাদেরকে সুরক্ষা দিতে তারা পিছু পা হন না, তাদের জন্য কিছু করার করেছেন, এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি হয়েছে যে তাদেরও এই উৎসব অনুষ্ঠানে কিছুটা হলেও হাসি ফোটাতে পেরেছে, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় আমরা দেখছি যারা এই 25 বছর টানা এই রাজ্যের বুকে শাসন ক্ষমতায় ছিল কমিউনিস্টরা, তারা বিভিন্ন সময়ে আমরা ইদানিং দেখছি যে এই রাজ্যে গণতন্ত্র নেই, এই রাজ্যে আইনের শাসন নেই, এইরকম স্লোগান দিয়ে সামনে রেখে বিভিন্ন সময়ে প্রেস মিট করছেন, নতুবা কোনো জায়গায় হয়তো কিছুটা আন্দোলন করছেন। তো আমি তাদেরকে বলে দিতে চাই যে আপনারা এইগুলি বলার আগে অন্তত পক্ষে পরিসংখ্যান দিয়ে, কারণ আপনারা টানা 25 বছরে রাজ্যের বুকে রাজত্ব করেছেন, এই 25 বছরে আপনারা আপনাদের রাজত্বে কি কি ঘটনা ঘটেছে সেগুলিও একটা তুলে ধরার জন্য আমি ওনাদের কাছে আবেদন করেছি। আমরা জানি যে আমাদের সরকার প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে তার মধ্যে সামগ্রিক অপরাধ আমাদের এই সরকার প্রায় 15% সেখানে হ্রাস করেছে, এবং নারী সংগঠিত অপরাধ ইতিমধ্যে আপনারা জেনে রাখা ভালো যে যারা এই বামপন্থীরা আজকে গণতন্ত্র এবং মানে আইন শৃঙ্খলা নিয়ে কথা বলছেন, আপনারা ভুলে গেছেন আপনাদের দিনগুলি এই ত্রিপুরা রাজ্যে নারী নির্যাতনে প্রথম স্থান অধিকার করেছে, আর আজকের কাঠগড়ায় দাঁড়িয়ে আপনারা এই বিজেপি সরকারের বিরুদ্ধে আপনারা সমালোচনা করছেন। আমি আপনাদের বলতে চাই যে আপনাদের আমল থেকে এখন পর্যন্ত প্রায় 45% আমাদের নারী বিরুদ্ধে অপরাধ যে
অপরাধ, সেখানে 45% সেটা পরিসংখ্যান বলছে, আমি বলছি না, পরিসংখ্যান রয়েছে আমাদের কাছে, 45% সেখানে হ্রাস হয়েছে। আমাদের মানব দেহের বিরুদ্ধে যে অপরাধ, সেই অপরাধও 40% আমাদের এই রাজ্যে রিডিউস হয়েছে, কম হয়েছে। সম্পত্তি নিয়ে বিবাদ, এই সম্পদ সম্পত্তির যে বিরাট মানে সিভিল মামলা প্রায় 30% হ্রাস হয়েছে, এটা আমাদের কাছে পরিসংখ্যান রয়েছে। কাজে উনারা যখন বলবেন আইন শৃঙ্খলা নেই, গণতন্ত্র নেই, সন্ত্রাস হচ্ছে, আমি তাদের কাছে বলবো যে টানা 25 বছরের ইতিহাস আমাদের কাছে রয়েছে, পরিসংখ্যান রয়েছে, আর এই পরিসংখ্যানই আমাদের আপনারা আপনাদের আমলে আপনাদের 25 বছরের সরকার কি করেছে, আর আমাদের এই 6 বছর কয়েক মাসের সরকার কি কাজ করেছে তার পরিসংখ্যান আমাদের কাছে রয়েছে। আমরা দেখেছি যে আমাদের সরকার প্রতিষ্ঠার পর, 2018-তে সরকার প্রতিষ্ঠার পর আমাদের যে মূল লক্ষ্য, আমাদের সরকারের মূল যে লক্ষ্য, সেই লক্ষ্য হচ্ছে যারা অপরাধের সঙ্গে জড়িত, ড্রাগস মাফিয়া, ল্যান্ড মাফিয়া এবং যত কিছু মাফিয়া রয়েছে, মাফিয়া দমনে আমাদের সরকার, আমাদের সরকার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের সরকার যে প্রায়োরিটি বেসিসে ল অ্যান্ড অর্ডারকে কন্ট্রোল করা এবং এই মাফিয়াদেরকে মাফিয়াদেরকে সেখানে অপরাধে তাদের সুবিস্তার বিচার যাতে হয় এবং তাদের তারা যাতে সেখানে মাথা তুলে না দাঁড়াতে পারে, তার প্রয়াস আমাদের সরকার সেখানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে। আগে দেখেছি যে কোনো মামলায় জড়িত হলে আগে পার্টি অফিসে, সিপিএম এর পার্টি অফিসে বসে সেখানে আজকে তাদের বিচার হতো, তারপর পুলিশের কাছে আসতো যে তারা কিভাবে এর মামলা সেখানে নিষ্পত্তি করা যায় এবং সেই মামলা কিভাবে সেখানে এড়ানো যায়, তার প্রয়াস এই কমিউনিস্টরা করেছে। আজকে কংগ্রেসের সঙ্গে ওনারা জোট করেছে, খুব ভালো কথা, কংগ্রেসের সঙ্গে ওনারা জোট করেছেন। এই কমিউনিস্টরা ভুলে গেছেন আজকে ল অ্যান্ড অর্ডারের কথা আপনারা বলছেন, জোট পিরিয়ডের কথা আপনারা ভুলে গেছেন। জোট পিরিয়ডে এই কংগ্রেসীরা এই ত্রিপুরা রাজ্যকে নৈরাজ্যে পরিণত করেছিল, সেটা আমাদের কথা নয়, সেই এই এই যে 25 বছর বামপন্থীরা এই ত্রিপুরা রাজ্যে শাসন করেছে, এই জোট পিরিয়ডের যে ইতিহাস, জোট পিরিয়ডের যে নৈরাজ্য, এই নৈরাজ্যকে সামনে, মানুষের সামনে কীর্তন করে সেখানে পরিবেশন করেছে, যার দরুন 25 বছর টানা এই কমিউনিস্টরা শাসন করেছে। আজকে সেই কংগ্রেসীদের সঙ্গে উনারা জোট করে আজকে 2023-এ বৈতরণী পার হওয়ার চেষ্টা করেছে। ত্রিপুরা রাজ্যের মানুষ এত বুকা নয়, ওই ত্রিপুরা রাজ্যের মানুষ যেদিন কংগ্রেসের সঙ্গে আঘাত করেছেন সেদিনই নিস্তার করে নিয়েছে যে এই রাজ্যে অন্য কোন দল নয়, এই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার এই ত্রিপুরা রাজ্যের উন্নয়ন করতে পারে, ল অ্যান্ড অর্ডার ঠিক করতে পারে, মানুষকে মানুষের সামগ্রিক যে অধিকার, সরকারি কর্মচারী হোক, কৃষক হোক, শ্রমিক হোক, মহিলা হোক, যুবক হোক, প্রত্যেকের জন্য কিছু না কিছু যদি করতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার সেখানে করতে পারে। কাজে আমি আলোচনা এখানে ইতি টানব, আমি আপনাদের মাধ্যমে আমাদের রাজ্যের সরকারকে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এরকম বলিষ্ঠ পদক্ষেপ নেওয়ার জন্য। আমি আপনাদের মাধ্যমে আবারও সমস্ত রাজ্যবাসীকে শারদীয়া এবং আমাদের বিজয়, আমরা কিছুদিন আগে বিজয় উৎসব, আমরা শারদা বিজয় উৎসব আমরা করেছি এবং এই আজকে আমাদের আলোর উৎসব, দীপাবলি উৎসব, এই দীপাবলি উৎসবে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। খুলুমখা ত্রিপুরা হাস্তি নিজত লুকুরনন ধান তেরাস তাই দিওয়ালি নি খাকা হামতাই চিবাইয়া ফারো Dantiras Day Diwali ni bagwi shwana kamala offer chingi rejagmat 22 October ni simi 2 November jaram Rangcha tai diamond ni painao rejagnai dal bidal offer tai portal khulai chengjagnai diamond ni exhibition on Dantiras to shorna komal jewelers ni engai bumper lucky draw 1 lakh rangmari ni diamond ni necklace aboni logi mega lucky draw tai daily lucky draw bo taunai যত মানি পাইমানি লগিও রাংচাং নি পুইসা লগিও কচাম রাংচাং ন সুনাইয়ে কতাল হলমার্ক গনা কান মানে পাইনানি শেপ কাহাম তমায়।
ধনতেরস নরক যত নি নুখুং চিংসা জাংথুং যত ন দিওয়ালি তাই ধনতেরস নি খা কাম ইয়া ফারু হাম বাই